যারা বছরের পর বছর সাধন ভোজন করে তার নাগাল পায়, বিশাল ব্যাপারটা। ঠাকুর বলছেন পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোন জন, পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোন জন, তিনি না বোঝালে তাকে তিনি দয়া করে আমাদের বোঝালে আমরা বুঝতে পারি না, আমরা পারি না। আগে আপনার আমরা যে ট্রেনে যাচ্ছি পেছনে আপনার গার্ড থাকে, সে আপনার গাড়ি থেমে গেলে এবার গাড়ি স্টার্ট করবে আপনার সবুজ লাইট এরকম দেখা, কিন্তু সেই গার্ড থেকে দূর থেকে আপনার প্যাসেঞ্জার বা আপনার ড্রাইভার গার্ডকে দেখতে পান, আলোটা দেখতে পান, আলো দেখে গাড়ি চলতে হবে। তা তিনি আমাদের তিনি তিনি জ্যোতির্ময় পুরুষ, তাকে আমরা বুঝতে পারি না। তখন আমাদের যদি তাকে দেখতে হয়, সেই গার্ডকে যদি দেখতে হয়, তার চেহারাটা দেখতে হয়, তাহলে গার্ডকে অনুরোধ করতে হবে, দাদা আপনার লাইটটা মানে উঁচু করে আপনার মুখের উপরে আপনাকে দেখতে হবে। তাই তেমনি আপনার তাকে তিনি দয়া করে দেখালে তার লীলা বোঝা যেতে পারে। ঠাকুর বলছেন যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, ভিত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। অসীম সে অসীমাধিপতি নিরাকার ব্রহ্ম যখন সাকারে সদ্গুরুরূপে আসেন, তখন তার প্রতি তিনি সসীমের মধ্যে সীমার মধ্যে এলেন, তার প্রতি সব থেকে বেশি টান যদি হয় আমার, তাহলে বোঝা যাবে তিনি ভগবান। এরপরে আমরা শত শত লোক বললেও আপনার লীলা কিচ্ছু বোঝা যাবে না, সে নিজে করে তাহলে বুঝতে হবে। তাই সেই জন্য আপনার সেই মহাজীবন তিনি তিনি বলছেন, তিনি একটা বাণীর মধ্যে বলছেন, সস্তায়নী নেয় না উন্নতিতে চড়ে না, সস্তায়নী নেয় না উন্নতিতে চড়ে না। তা সস্তায়নী নিলে পরে, সস্তায়নী মানেটা কি, সস্তায়ন মানে সস্তায়ন এটা ভাঙলে পরে হয় সু অস্তি আর অয়ন। সু মানে সুন্দর, খাঁটি ভালো, সু অস্তি মানে থাকা, অয়ন মানে পথ, মানে সুন্দর অস্তিত্বের পথে থাকা, আমার শরীর মনটা দীর্ঘদিন অ্যাক্টিভ রাখা, নীরব থাকা, আনন্দে থাকা। ঠাকুর বলছেন বৃদ্ধ হয়েও থাকবি যুবা, অটুট থেকে জীবন নিয়ে অনন্তেরই শরীর দিয়ে জীবন সুধা সবে দিন। বৃদ্ধ বয়সেও যুবকের মতন থাকতে হবে, ঠাকুর নাম কিন্তু সেটা হবে যে আমি বৃদ্ধিকে 94 বছর বয়স না 90 বছর বয়স দিয়ে করে গেছে, আর 90 বছর বেঁচেই থাকে, অনেক লোক মরে যায় আপনার এত বছর বয়সে। আমি যত বয়স বাড়ি দেখবেন একটা আপনার 40 আর 50 কারণ 40 আর 50 এর পরে আমাদের স্মৃতিশক্তি আমাদের কমতে থাকে, ঘি শক্তি কমতে থাকে, এনার্জি কমতে থাকে, তারপরে আপনার আয়ু কমতে থাকে, ব্যাধি আক্রমণ করে, স্মরণশক্তি কমেই, সবাই স্মরণশক্তি কমে যায়। কিন্তু আমি কানাইলাল তাকে দেখেছি আপনার বৃদ্ধ বয়সে, তার বাড়িতে আমি কয়েকবার গেছি, 2-4 বার গেছি, কয়েকজনকে নিয়ে গেছি, তিনি ইংরেজিতে সব ঠাকুরের বাণীগুলো বলছেন, সাধনা সর্বনাশ। এই 90 বছর বয়সে আমাদের অনেক কিছু পড়েছি এখন মনে নেই, যা আর বহু লোকেরই মনে থাকে না, তাই স্মরণশক্তি বাড়ে, তাকে তাকে নিয়ে চললে স্মরণশক্তি বাড়ে, ব্যাধি মুক্ত হয়, আনন্দ হয়। আর সস্তায়নী মানে সুন্দর থাকার পথে চলা, তার মানে কি ঠাকুরের যে নীতি নিয়মগুলো ওগুলো আরও আরও নিখুঁতভাবে পরিপালন। ঠাকুর সস্তায়নী নিলে কী হবে, ঠাকুর বলছেন অন্তত 2 বার জপধ্যান করতে হয় বসে সকাল সন্ধ্যে। আবার পুণ্যপুঁথি ঠাকুরের যে বই আছে তাদের বলছেন প্রত্যেকের যারা দীক্ষা নেবে, যারাই দীক্ষা নেবে তাদের অন্তত 3 বার 40 মিনিট কি 1 ঘন্টা করে জপধ্যান করে ভালো হয়। অথচ আমরা অনেকেই আপনার 8 ঘন্টা চলতে করে আমরা অত করি না, সামান্য করি। তাই আপনার 3 বার ত্রিসন্ধ্যা জপ করতে হবে, 2 বেলা টাইমলি প্রার্থনা করতে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে, কথা দিয়ে লোকের সঙ্গে আজকে ব্যবহার করতে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে, হ্যাঁ, তার কথার জন্য গুরুত্ব থাকে, মিষ্ট মানে মিষ্টভাষী হতে হবে। সেটা সেই জন্য এই এইগুলো যখন ঠাকুরের নিয়মগুলো আমি আরও বেশি মেনে চলবো, আমি আরও সুন্দর থাকবো, শরীরে মনে একদম জান আনন্দে টকবক করবে, একদম একটু ঘোরার মতন লাভ হবে, বৃদ্ধ বয়সেও লাভ হবে, হ্যাঁ। তাই সেই জন্য সেই মহাজীবনকে আমরা বেশি নিবল, তার একদিকে কোথায় বললেন, বলছেন যে যেতে পারবেন মনে হয় না কোথায়, যে আপনার সস্তায়নী নিয়ে নেওয়ার পরে এনার মানে পদে পদে নানা দিকেই ভালো হচ্ছে, খালি ভালো হচ্ছে, হ্যাঁ, মানে তার তার সব দিকে যেটা তার হওয়ার কথা না সেই কাজগুলো হয়ে যাচ্ছে। তার মানে তিনি আরেকটু ঠাকুরের তো অ্যাটাচড হয়েছেন, ঠাকুর বলছেন যে মোর দি অ্যাটাচমেন্ট, ঠাকুর একটা ছোট্ট বাণী আছে, মোর দি অ্যাটাচমেন্ট ট্রিমেন্ডাস দি মুভ, যত বেশি আমি গুরুকে ভালোবাসবো তখন তাকে ঘিরে আমার কর্ম বেড়ে যাবে, কর্ম বেড়ে যাবে, আমি এত তার কর্মশক্তি বেড়ে যাবে, চিন্তা শক্তি বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, ব্যাধি কমে যাবে, একদম টকপক করবে। আপনার আমাদের গোকুল ডাক্তার গোকুল মণ্ডল ঠাকুরের এক প্রখ্যাত বিখ্যাত ভক্ত, তিনি বিশাল ডাক্তার ছিলেন কুষ্টিয়ার, তাই তিনি আপনার সেই তার তো অনেক ঘটনা, খালি ছোট্ট ঘটনাটা বলে শেষ করুন, সেটা হচ্ছে তিনি মৃত্যুশয্যাতে কঠিন রোগাক্রান্ত হয়েছেন, আপনার তিনি চিঠি দিয়েছেন ঠাকুরের আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার রোগযন্ত্রণায় কষ্ট পাচ্ছি,
আপনি আমাকে তাড়াতাড়ি নিয়ে নেন, মানে আমি যেন পৃথিবীতে আসতে যন্ত্রণা সহ্য করা যাচ্ছে, দ্বিতাপ জ্বালা মানে যাচ্ছে না, তা আপনি আমাকে নিয়ে নেন, আপনার রাজত্বে নিয়ে নেন। ঠাকুর তখন সঙ্গে সঙ্গে প্রফুল্লাকে আগে বললেন, চিঠি লিখে দাও আমার ডাক্তার বাবাকে, না চিঠি লিখে দাও, কি লিখবে না, কষ্ট যতই আসে আসুক ঊর্ধ্বে রেখো মন, বেঁচে থাকাই বর বিধাতা যেন অনুভব। ঠাকুরের বাণী, ঠাকুর সঙ্গে সঙ্গে একটা বাণী দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন যে যত কষ্ট আসে আসুক গে, তুমি কিন্তু মনটাকে ঊর্ধ্বে রেখে দাও, মানে গুরুর চরণে রেখে দাও, ব্যথা কিন্তু যন্ত্রণা কিন্তু কমে যাবে, কষ্ট যতই আসে আসুক ঊর্ধ্বে রেখো মন, বেঁচে থাকাই বর বিধাতার যেন অনুভব। আমি যতক্ষণ আপনি বেঁচে থাকবেন ততক্ষণ এই সুন্দর পৃথিবীকে দেখতে পাবো, ততক্ষণ আমি গুরু মন্ত্র জপ করতে পারবো, ওই যে আপনার রামপ্রসাদ বলেছিলেন, তিলেক দ্বারারে ওরে সমন, আমি বদন ভরে মাকে ডাকি, মাকে একটু ডেকে নিই তারপরে আমি যাবো। তার মানে কি আপনার এই বেঁচে থাকাতে বিধাতার আশীর্বাদ, আমি আরো দীর্ঘদিন নীরব দেহে বাঁচে যাবে যতক্ষণ আমরা তাকে নিয়ে আরো নিবিড়ভাবে থাকবো এবং স্বস্তিয়ানী গ্রহণ করবো, স্বস্তিয় না নিলে দীক্ষাটা পূর্ণ হবে, তারপরে আরো দীক্ষা মিলে দীক্ষা তো আমরা পাইনি, ভজন দীক্ষা একটা ঠাকুরের আছে, অনেক ব্যাপার আছে। তাই যাই হোক, আমাদের তো মানে 1, 2, 3 প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, আমাদের যেতে হবে, ঈশ্বরের রাজত্ব আমাকে ঢুকতে হবে, সেই জন্য তাকে আমরা ভালোবাসবো, যারা স্বস্তিয়ানী নিয়ে নিয়ে চিন্তা করবেন না, ভালো ঠাকুর বলছেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত, আমি সেখানে আমার সিস্টেমটা আরো আপনার ধরতে মানে ব্যাধীন জল মানে ব্যাধিতে আরো আক্রমণ হবে, সেটা তো আমাদের স্বাস্থ্যের আহ্বান, সবাই চেষ্টা করবেন সেটা নিতে। আবার এটা আপনার এই যে 22 দফা কর্মসূচি, যার জন্য আমরা আজকে এখানে এলাম, বাবা দাদা পিতা দাদা তাদের নির্দেশে এখানে এলাম, তার মধ্যে একটা আপনার আছে যে আপনার যে উপ যোজনা যে কেন্দ্রগুলো হবে সেখানে কিন্তু স্বাস্থ্যের লোক পেলে ভালো হয়, এটা দাদা আছে পড়েছি যে উপ যোজনা কেন্দ্র যেখানে যেখানে হবে সেখানে সেই বাড়ির লোক যদি স্বাস্থ্য